হাই এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো দেখো আজকে আমি যে জিনিসটা নিয়ে মেনলি কথা বলবো সেটি হলো তোমাদের যে মানে কোয়ারিগুলো ছিল রিগার্ডিং গ্যাপ সার্টিফিকেট তারপর তোমাদের টি সি সার্টিফিকেট মাইগ্রেশন বা কলেজ লিভিং আর এখানে তোমার হচ্ছে ইনওসি স্কুল লিভিং সার্টিফিকেট এইসব নিয়ে তোমাদের অনেক অনেক কিছু ডাউট ছিল আমি সব ডাউট আজকে ক্লিয়ার করবো অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে তোমাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে তোমরা যে পিডিএফির স্ক্রিন এখন দেখতে পাচ্ছ সেটি হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের যেমন রেজিস্ট্রেশন হবে এগুলি তোমাদেরকে আপলোড করতে হবে তো সেই সেটি নিয়ে আমি মেনলি আজকে দেখাবো তোমাদেরকে যে কী কী লাগে বা অ্যাডমিশনের সময় তোমাদেরকে এই ডকুমেন্টসগুলো জমা দিতে হবে সে তোমরা এমবিবিএস পড়ো বিডিএস পড়ো আয়ুষ পড়ো হোমিওপ্যাথি পড়ো যাই পড়ো তোমাদের কিন্তু এইগুলি অ্যাডমিশনের সময় জমা করতে হবে বা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সময় দিতে হবে তো প্রথমে আসবো আমি টিসি সার্টিফিকেট বা কলেজ লিভিং সার্টিফিকেটের ওপরে তো যারা আগের বছরে অনার্সে ভর্তি হয়েছিল বা পাস কোর্সে ভর্তি হয়েছিল বা এমবিবিএস এমবিবিএস থেকে এমবিবিএস তো খুব কম ছেলেই যায় যাই হোক এমবিবিএস বা বিডিএস বা বিএসসি নার্সিং এখানে ভর্তি হয়েছিল তাদের কিন্তু টিসি সার্টিফিকেটটা তোমাদের কালেক্ট করতে হবে কলেজ থেকে যে কলেজ লিভিং সার্টিফিকেট ওটি তোমাদেরকে অবশ্যই জমা দিতে হবে অ্যাডমিশনের সময় সে তোমরা যে কলেজই হও এরপর আসবো মাইগ্রেশান সার্টিফিকেট ওপরে মাইগ্রেশান সার্টিফিকেট শুধুমাত্র তাদের লাগবে যারা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সে রেজিস্টার্ড নও মানে ধরো কেউ এম বিবিএস বা বিডিএস বা বিএসসি নার্সিং বা আয়ুষ বা হোমিওপ্যাথি থেকে এমবিবিএস এবারে পাচ্ছে তো তার কিন্তু শুধুমাত্র টিসি সার্টিফিকেট বা কলেজ লিভিং সার্টিফিকেটটা হলেই হয়ে যাবে তাদের মাইগ্রেশনের কোনো দরকার নেই মাইগ্রেশন সার্টিফিকেট তাদের লাগবে না যেহেতু সেম ইউনিভার্সিটি তারা রেজিস্ট্রেশন করবে এমবিবিএস পাওয়ার পরে কিন্তু যারা তোমরা অনার্সে ভর্তি হয়েছিলে বা অন্য অন্য ইউনিভার্সিটি তোমার রেজিস্টার্ড আছো তাদের কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট অবশ্যই লাগবে মাইগ্রেশন সার্টিফিকেট যদি পুরনো হয় তাতেও কোনো ক্ষতি নেই অনেকে আমাকে মেসেজ করেছিল যে দাদা আমার তো অনেক পুরোনো সার্টিফিকেট মাইগ্রেশন এক দু বছরের তো মাইগ্রেশন তো আর দিচ্ছে না কলেজ মানে ওটা তো আর রিনিউ হয় না তো তোমাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই তো তোমরা যে মাইগ্রেশন সার্টিফিকেটটি পেয়েছো ইউনিভার্সিটির কাছ থেকে তোমাদের রেসপেক্টিভ ইউনিভার্সিটির কাছ থেকে তো সেটি তোমরা ওখানে দেবে যখন তোমাদের ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন হবে বা যখন অ্যাডমিশন হবে কারণ ওটা রিনিউ তো হয় না ওটা তোমাদেরকে অবশ্যই কিন্তু জোগাড় করে রাখতে হবে এখন থেকে এরপরে মেন যে মানে যে জিনিসটা আসবো সেটি হলো গ্যাপ সার্টিফিকেট তো গ্যাপ সার্টিফিকেট এখানে দেখো এখানে ডিক্লারেশন ফর ব্রেক ইন স্টাডি বলে একটা অপশন আছে সাত নম্বর পয়েন্টায় যদি তোমাদের গ্যাপ তিন বছরের কম হয় তাহলে তোমাদেরকে জাস্ট প্রিন্সিপালকে প্রিন্সিপাল ম্যাম বা প্রিন্সিপাল স্যারকে তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে তার ব্যাপারে এবং সেটি সাইন করিয়ে রেজিস্ট্রারকে জমা দিতে হবে মানে কলেজের থ্রু দিয়ে রেজিস্ট্রারের কাছে যাবে যখন তোমাদের ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন হবে আর যদি তোমাদের তিন বছরের বেশি গ্যাপ থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে নোটারি করাতে হবে এবং তার গ্যাপ সার্টিফিকেট একটি ফরম্যাট আমি কিন্তু নিচে গুগল ড্রাইভে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর যারা কোনো কলেজে ভর্তি হওনি শুধুমাত্র তোমরা মানে নিট দিয়েছিলে বছরের গ্যাপ হোক এক বছরের গ্যাপ হোক যতই গ্যাপ হোক তোমরা শুধু নিট দিয়েছিলে তাদের কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেটটা খুবই জরুরি স্কুল লিভিং সার্টিফিকেট কিন্তু তোমরা এখন থেকে রেডি করে রাখবে তোমাদের অ্যাডমিশনের সময় লাগবে আর গ্যাপটা অনেক কলেজ এখন নেয় অনেক কলেজ নেয় না কিন্তু তোমাদেরকে বানাতে হবে যখন হোক এরপরে আসবো এনওসি এনওসি সার্টিফিকেটের ক্ষেত্রে তো এনওসি কিন্তু তোমাদের লাগে না যারা এমপ্লয় তাদের ক্ষেত্রেই লাগে অ্যাডমিশনের সময় এনওসি সাধারণত নেয় না কোনো কলেজেই নেয় না আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজে যে আগের পর নিয়েছিল না আমি তোমাদেরকে জেনে বলে দেবো পরে তো এনওসি সার্টিফিকেট শুধু যারা এমপ্লয় তাদের ক্ষেত্রেই লাগে আমাদের ক্ষেত্রে লাগে না তাহলে আমি একটা সামারি করে দিচ্ছি তো তোমরা যদি অনার্সে ভর্তি হয়ে থাকো বা অন্য কোনো পাস কোর্স মানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে যে কোর্সগুলি থাকে সেগুলি বাদ দিয়ে যদি অন্য কোর্সে ভর্তি হয়ে থাকো তোমাদের কিন্তু টিসি আর মাইগ্রেশান লাগবে আর সঙ্গে গ্যাপ সার্টিফিকেট যদি তোমাদের গ্যাপ থেকে থাকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ